আসসালামু আলাইকুম আজকের আয়োজনে জানবেন হঠাৎ প্রতিনিধি দল ইরানের সঙ্গে কোন বৈঠকে বসতে যাচ্ছে উত্তর কোরিয়া ইসরায়েল এবং নিয়ন্ত্রণ করতে ইরানের হবে কি আমেরিকাকে উত্তর কোরিয়া থাকছে সে সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য এছাড়াও আরেকটি যে তথ্য থাকছে তা হল ইরানের চূড়ান্ত জবাবে ইসরায়েলের হিসাব এখন ওলট পালট বলছে হামাস প্রিয় ভিউয়ার্স আপনারা কি চান ইরান এবং উত্তর কোরিয়া একসঙ্গে হয়ে ইসরায়েল এবং আমেরিকার ওপর একটা প্রভাব বলায় সৃষ্টি করুক যদি আপনারা এই কথাটির সঙ্গে একমত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই সম্পর্কিত আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই নিচের কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরুতেই জেনে নিই ইরানের সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের কি কথা হলো বিরল এক সফরে বর্তমানে ইরানে অবস্থান করছে উত্তর কোরিয়ার একটি সরকারি প্রতিনিধি দল এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন কিন্তু ইসরায়েলের ওপর একটা আগ্রাসন চালিয়েছে ইরান ঠিক তার পরপরই উত্তর কোরিয়ার প্রতিনিধি দল বিরল এক সফর করল ইরানে মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে যে দেশটির বৈশ্বিক অর্থনীতি সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইয়ন জং হোর নেতৃত্বাধীন সেই প্রতিনিধি দলটি আগের দিন সোমবার তেহরানের উদ্দেশ্যে পিওংয়ং ত্যাগ করে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি কেসিএন এর প্রতিবেদনে আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সঙ্গে অবশ্যই ইরানের সম্পর্ক বেশ পুরনো। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সেতু বন্ধন হিসাবে কাজ করছে ব্যালিস্টিক ক্ষেপণস্ত্রের প্রকল্প অর্থাৎ তারা যৌথভাবে ব্যালিস্টিক ক্ষেপণস্ত্র এর প্রকল্প চালু করার চিন্তাভাবনা করছে এই প্রকল্পের প্রযুক্তি সরঞ্জাম বিনিময়ের মধ্য দিয়ে কাছাকাছি এসেছে যুক্তরাষ্ট্রের প্রতি চরম বৈরী ভাবাপন্ন দুই দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্রকে যে কতটা ঘৃণা করে ইরান এবং উত্তর কোরিয়া তা কিন্তু আপনারা বরাবরই মতে জানেন যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের পর কিন্তু পাল্টা পদক্ষেপ নিতে বিন্দু পরিমাণ পিছপা হয় না উত্তর কোরিয়া সেই সঙ্গে ইরানের সঙ্গে উত্তর কোরিয়ার এমন সম্পর্ক কিন্তু বর্তমানে ভালো চোখে দেখছেনা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তারা এই দুই দেশকে নিয়ে কিন্তু এখন বর্তমানে চরম আতঙ্কে রয়েছে আর বর্তমানে ইসরায়েলের উপর আক্রমণের পর উত্তর কোরিয়া এবং ইরানের এমন কিন্তু বিশ্লেষকদের মনে একটা নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে তবে অবশ্য ইরান এবং উত্তর কোরিয়া যে ব্যালিস্টিক প্রকল্প চালু করেছে তার কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাবকের নাম কিন্তু রাশিয়া অর্থাৎ রাশিয়া ইরান এবং উত্তর কোরিয়া একে অপরের কিন্তু খুবই ঘনিষ্ঠ এই তিন দেশ কিন্তু একত্রে বিভিন্ন প্রকল্প সহ বিভিন্ন রকম ব্যবস্থা কিন্তু নিতেও সক্ষম অর্থাৎ কোনো কার্যকারী ব্যবস্থা যদি গ্রহণ করে উত্তর কোরিয়া রাশিয়া এবং ইরান তাহলে ইসরায়েল বা পশ্চিমা বিশ্ব বা যুক্তরাষ্ট্র কোনো দেশেরই কিন্তু এদের সঙ্গে লড়াইকার পক্ষে কিন্তু সহজ হবে না আর এদের সঙ্গে কিন্তু অপর আরেকটি দেশ যুক্ত রয়েছে তাহলে সিজিং পিং তিনি কিন্তু চীনকে বর্তমানে এই তিন দেশের সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলেছে আর আপনারা সকলে জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কিন্তু পর্যাপ্ত রকম ভাবে সাহায্য সহযোগিতা করে এসেছে উত্তর কোরিয়া তারা অস্ত্র দিয়ে রাশিয়ার পাশে কিন্তু দাঁড়িয়েছে অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে ছায়াযুদ্ধ যুদ্ধ করতে ইউক্রেনের সঙ্গে কিন্তু অব্যাহত যুদ্ধ রেখে যাচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশটি ইউক্রেন যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে শুরু হওয়া চরম তিক্ততার মধ্যেই ইরান উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বৃদ্ধির উদ্যোগও নেয় কিন্তু রাশিয়া এই দুই দেশ ও গোলা কিন্তু কিনে মস্কো আর যাদি বর্তমানে কিন্তু ইউক্রেনের উপর আগ্রাসন চালাচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া মিত্র ভাবাপন্ন দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইয়ং জো হোর তৎপরতা উল্লেখযোগ্য দক্ষিণ কোরিয়ার সরকারি ডাটাবেজের তথ্য বলছে যে এর আগে সিরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল তার তৎপরতার মাধ্যমে চলতি মাসের শুরুর দিকে মস্কো সফরে গিয়েছিল উত্তর কোরিয়ার একটি সরকারি প্রতিনিধি দল সেই সফরের নেতৃত্বে ছিলেন এই মন্ত্রী আর অতঃপর তাদের এই বৈঠক বর্তমান বিশ্বে কিন্তু একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে আর এর পাশাপাশি কিন্তু উত্তর কোরিয়ার নেতার বন কিম জং কিন্তু বর্তমানে মার্কিন সরকারকে টার্গেট করে একটা বিবৃতি দিয়েছে তা হলো মার্কিন সামরিক আঞ্চলিক নিরাপত্তাকে অশান্ত করে তুলেছে আপনারা বর্তমানে সকলে জানেন যে মার্কিন সামরিক মহড়া বর্তমান বিশ্বে কিন্তু একটা উস্কানিমূলক মহড়া হিসেবে কিন্তু কাজ করছে তাদের এই মহড়ার কারণে কিন্তু অন্যান্য দেশও তারা তাদের সামরিক মহড়া চালানোর জন্য কিন্তু উদ্যোগ গ্রহণ করে উত্তর কোরিয়ার নেতার বন কিম ইয় জং দক্ষিণ কোরিয়া ও আমেরিকার পাঁচ দিন ব্যাপী যৌথ মহড়ার সমালোচনা করে এমন তথ্য কিন্তু জানান তিনি বলেন আমাদের দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি রক্ষার জন্য আমাদের সামরিক বাহিনীকে সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে তৈরি করব গতকাল সকালের দিকে উত্তর কোরিয়ার নিউক্লিয়ার ট্রিগার সিস্টেম পরীক্ষার মধ্য দিয়ে শত্রুর পক্ষ থেকে পরমাণু হামলা মোকাবেলার ওপর মহড়া চালিয়েছে এরপর উত্তর কোরিয়ার নেতার বন এসব কথা বলেন গতকালের ওই নিউক্লিয়ার ট্রিগার মহড়ার সময় উত্তর কোরিয়া পূর্ব উপকূলকে লক্ষ্য করে কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরে আমেরিকা যখন কোরিয়া উপদ্বীপ এলাকায় নিজের সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন তখন উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র মহড়া চালায় এদিকে আবার ইরানের চূড়ান্ত জবাবে ইসরায়েলের হিসাব নিকাশ ওলটপালট ঘটেছে বলছে হামাসের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন প্রতিশোধমূলক হামলার ভূয়সী প্রশংসা করেছেন ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনটির সামরিক মুখপাত্র আবু ওবায়দা প্রায় দেড় মাসের নিরাপত্তা ভেঙে মঙ্গলবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় প্রশংসা করেন তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের চূড়ান্ত জবাব ইহুদিবাদী শত্রু সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে গত তেরোই এপ্রিল ইসরায়েল সামরিক হাটি লক্ষ্য করে তেহরান যে পাল্টা হামলা চালায় সে কথা উল্লেখ করে আবু ওবায়দ এই মন্তব্য করেন তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের চূড়ান্ত জবাব ইহুদিবাদী শত্রু সব হিসাব নিকাশ ওলট পালট করে দিয়েছে সিরিয়ায় ইরান কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে গত তেরোই এপ্রিল ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে তেহরান যে পাল্টা হামলা চালায় সে কথা উল্লেখ করে আবু ওবায়দাই মন্তব্য করেন তিনি বলেন ইরানের প্রতিক্রিয়ায় আকৃতি ও ধরন একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে এবং দখলদারদের সকল হিসাব নিকাশ চূন্য বিচ্ছন্ন করেছে হামাসের মুখপাত্র তার সংগঠনের অবস্থান ঘোষণা করে বলেন প্রতিরোধ আন্দোলন তাদের শক্তিমত্তা প্রদর্শন অব্যাহত রাখবে আবু ওবায়দাই আগে গত আট মার্চ মার্চ সর্বশেষ বক্তব্য প্রকাশ করেছিলেন গাজী উপত্যকায় হামাসের সকল ব্যাটালিয়ন ধ্বংস করে ফেলার যে দাবি ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহ করেছেন তাকে ডাহা মিথ্যা বলে আখ্যায়িত করে আবু ওবায়দা উল্লেখ করেছেন তিনি বলেন বিগত দুইশ দিনে দখলদার সেনারা গণহত্যা জাতিগত শুদ্ধি অভিযান ও ধ্বংসযোগ্য চালানো ছাড়া অন্য কোন লক্ষ্য অর্জন করতে পারেনি হামাসের সামরিক বাহিনী ইজাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র বলেন অপরাধী ইসরায়েল সরকার নিজের ভাব মুক্তি পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া হয়ে উঠলেও দিন দিন তার জন্য আরো বেশি অপমান অপেক্ষা করছে গাজা উপত্যকায় যে জলাভূমিতে তার পা আটকে গেছে তার জন্য আরো দুষ্কর হবে তিনি বলেন দুইশো দিনের আগ্রাসন প্রতিহত করার পর প্রতিরোধ আন্দোলন পাহাড়ের মতো অটল ও অবিচল রয়েছে আবু বলেন গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘর বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ না পাওয়া পর্যন্ত দখলদার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে হামাস পশ্চিমা হস্তক্ষেপ ছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ কেমন হবে এমন প্রশ্ন কিন্তু সকলের মনে অর্থাৎ ইসরায়েলকে যদি পশ্চিমা কোন বিশ্ব বা পশ্চিমা যে সমস্ত দেশ রয়েছে যেমন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি এ সকল দেশ যদি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে প্রভাব না খাটায় তাহলে কি অবস্থা হবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের শাস্তিমূলক হামলার পর সামরিক বিশেষজ্ঞরা এই যুদ্ধের বিভিন্ন দিক ও ফলাফল বিশ্লেষণ করেছে বেশিরভাগ বিশ্লেষক যে দিকগুলোর উপর দৃষ্টি দিয়েছেন তার মধ্যে একটি হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং শক্তি তেরোই এপ্রিল ইসরায়েলে ইরানের হামলায় আয়রন ডোমের দুর্বলতা ফুটে উঠেছে অনেক ইরানি ডোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা প্রাচীর অতিক্রম করেছে সামরিক বিশ্লেষকরা তাই এই দুর্বলতার কারণ এবং ভবিষ্যতের সম্ভাব্য কোনো যুদ্ধে ইসরায়েল যে সব সমস্যার মুখোমুখি হবে তা নিয়ে অনুসন্ধানী বিশ্লেষণ করেছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওহত ওলমার্ট এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী অন্যান্য মিত্র দেশের সাহায্য ছাড়া ইরানের হামলায় পঁচাত্তর শতাংশের বেশি লক্ষ্য বস্তুর প্রতিহত করতে সফল হতে পারত না সামরিক ও কৌশলগত বিষয় বিশেষজ্ঞ কর্নেল হাতেম করিম আল ফালাহির এর কাছা কাছে তিনি বলেছেন ইরানের মোকাবেলায় ইসরায়েল একা তাই ইরানের সঙ্গে বৃহৎ যুদ্ধের শক্তি ও ক্ষমতা তার নেই আলসাজিরার টিভি চ্যানেল জানিয়েছে ইরান গত শুক্রবার সকালে ইস্পাহানের আকাশে সংগঠিত বিস্ফোরণ সম্পর্কে বলেছে সেখানে কোনো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেনি দেশের স্পর্শকাতর কোন স্থাপনাতেও কোন রকমের ক্ষয়ক্ষতি হয়নি অথচ আমেরিকান মিডিয়াগুলো সেদেশের কর্মকর্তাদের বলার দিয়ে জানিয়েছে ইসরায়েল ইরানের হামলার জবাবে ইস্পাহানে হামলা চালিয়েছে হাতেম করিম আল ফালিহির বিশ্লেষণ অনুযায়ী ইরানের হামলা ইসরায়েলি সেনাদের শক্তি ও সক্ষমতা সম্পর্কে বাস্তব সত্য ফাঁস করে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বলতাও দেখিয়ে দিয়েছে আয়রন ডোমের অকার্যকরতা আগের তুলনায় অনেক বেশি ফুটিয়ে তুলেছে ইসরায়েল তার তিন প্রধান মিত্র শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড এবং ফ্রান্সের হস্তক্ষেপ ছাড়া ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র শতকরা পঁচিশ ভাগ আটকাতে এবং গুলি করতে পারত না আল ফালিহার মতে ইসরায়েলের তিনটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আয়রন ডোম ডেভিস স্প্রিং এবং অ্যারো এগুলো বাহিরের ইহুদিবাদী ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টর প্লেন এবং বিভিন্ন রকমের বিমান প্রতিরক্ষা অস্ত্র রয়েছে যেগুলো শত্রু বিমানগুলোকে গুলি করে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহৃত করে আলজাজিরা সামরিক ও কৌশলগত এই বিশ্লেষক আরও উল্লেখ করেছেন ইরান ইসরায়েলের হামলার ক্ষেত্রে তাদের উন্নত অস্ত্র ব্যবহার করেনি শুধুমাত্র তার পুরনো অস্ত্র ব্যবহার করেছে এবং শত্রুদের বিধ্বস্ত করার জন্য তাদের ড্রোনগুলোকে কম গতিতে ইসরায়েলি ভূখণ্ডের দিকে পাঠিয়েছে লক্ষণীয় বিষয়টি হলো আমেরিকা ইংল্যান্ড এবং ফ্রান্স তেরোই এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে ছড়া ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো হাতেম করিম আল ফালেহের বিশ্লেষণ অনুযায়ী ইরানের হামলা ইসরায়েলি সেনাদের শক্তি ও সক্ষমতা সম্পর্কে বাস্তব সত্য ফাঁস করে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাও দেখিয়ে দিয়েছে আর অন্যভাবে অকার্যকরতা আগের তুলনায় অনেক বেশি ফুটিয়ে তুলেছে ইসরায়েল তার তিন প্রধান মিত্র শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড এবং ফ্রান্সের হস্তক্ষেপ ছাড়া ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্রের শতকরা পঁচিশ ভাগ আটকাতে এবং গুলি করতে পারত না আল মতে ইসরায়েলের তিনটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ডোম ডেভিডস স্প্রিং এবং অ্যারো এগুলোর বাহিরে ইহুদিবাদী ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টর প্লেন এবং বিভিন্ন রকমের বিমান প্রতিরক্ষা অস্ত্র রয়েছে যেগুলো শত্রু বিমানগুলোকে গুলি করে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় আল জাজিরার সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ আরও উল্লেখ করেছেন ইরানি ইসরায়েলের হামলার ক্ষেত্রে তাদের উন্নত অস্ত্র ব্যবহার করেননি শুধুমাত্র তার পুরনো অস্ত্র ব্যবহার করেছে এবং শত্রুদের বিভ্রান্ত করার জন্য তাদের ড্রোনগুলোকে কম গতিতে ইসরায়েলি ভূখণ্ডের দিকে পাঠিয়েছে লক্ষণীয় বিষয়টি হলো আমেরিকা ইংল্যান্ড এবং ফ্রান্স তেরোই এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে প্রতিহত করতে অংশ নিয়েছিল তারা তেল প্রতি সমর্থন ঘোষণা করার পাশাপাশি বলেছিল তারা এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে চায় না এই বিষয়টির প্রতি আলজাজিরা বিশ্লেষক জোর দিয়ে বলেন যে যুদ্ধে শুধুমাত্র ইরান এবং ইসরায়েল অংশগ্রহণ করবে সেখানে উতিবাদী ইসরায়েল কোনো সুবিধা করতে পারবে না এদিকে রাফা শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকার রাফা শহরটিতে হামাসের শেষ খাটে বলে মনে করছে ইসরায়েল সেখানে শীঘ্রই সেনা পাঠাবে দেশটি বুধবার দেশটির ফিলিস্তিনি বেসামরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে বিরোধের মধ্যেই কয়েক সপ্তাহের জন্য রাফাতে অভিযান স্থগিত রাখে ইসরায়েল তবে খুব শীঘ্রই তা পুনরায় শুরু হবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর ইসরায়েলি সরকারের একটি সিদ্ধান্তের বরাদ্দে ইসরায়েলি পত্রিকা হায়ুম এমন তথ্য দিয়েছে দেশটির আরো কয়েকটি সংবাদ মাধ্যমে একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু উল্লেখযোগ্য ফুটেজ রাফা শহরে বাস্তু চোতাজের জন্য তৈরি তাবু তৈরি করতেও দেখা গেছে রয়টার্স জানিয়েছে এই বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি সামরিক মুখপাত্রের কার্যালয়ে যোগাযোগ করা হলে হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য হওয়া যায়নি মিশরের সীমান্তবর্তী শহর রাফা এর জনসংখ্যা এখন ১০ লাখ ছাড়িয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে উপত্যকাটির অন্যান্য অংশ থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুতরা আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু সরকার বলেছে রাফা শহরে হামাসের চারটি অক্ষত যুদ্ধ ব্যাটালিয়ন রয়েছে সেগুলো ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর পিছু হঠাৎ হাজার হাজার যোদ্ধাদের মাধ্যমে শক্তিশালী করা হয়েছে সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হয় তখন হামাসের হাতে এক হাজার দুইশো ইসরায়েলি নিহত হন এছাড়া প্রায় আড়াইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় প্রতিরোধ শ্রদ্ধারা তখন গাজা যুদ্ধে বিজয় শহর দখল হামাসকে নির্মূল করা এবং সেখানে আটকে থাকা জিম্মিদের পুনরুদ্ধার করা না পর্যন্ত চালিয়ে যাওয়ার নেতা নেওয়া হোস সরকার আকাশ ব্যবস্থার জোরদার করবে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগে সৈগু বলেছে শীঘ্রই তার দেশ আরো উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে রাশিয়ার শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি তথ্য জানান তিনি বলেন বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তা জর্জিয়ার কোрея এখন মস্কোর কাছে অগ্রাধিকার পাচ্ছে। সের্গেই সয়েগוב বলেন, স্বল্পপাল্লার বিমান বিধ্বংশে প্যানসিং সিস্টেম দ্বিগুণ করা হচ্ছে। এই সিস্টেমে সক্রিয় কামান এবং ক্ষেপণাস্ত্র থাকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধে এই ব্যবস্থা অসাধারণ ভূমিকা পালন করেছে। সের্গেই সয়েগוב বলেন, চলতি বছরের রাশিয়া শত শত বাহিনী অতি উন্নত মানের এস500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাবে। এই ব্যবস্থা বিমান এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারে। এস500 সম্পর্কে খুব বেশি জানা না গেলেও রাশিয়া মধ্যে জানিয়েছে যে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে এছাড়া শত্রুর লক্ষ্য অত্যন্ত নিচু হয়ে উড়ে গিয়ে আঘাত করতে পারবে এর পাশাপাশি রাশিয়ার সামরিক বাহিনী নতুন প্রজন্মের রাডার সিস্টেমও হাতে পাবে বলে জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রী এদিকে চলতি সপ্তাহে ইউক্রেন আবার অস্ত্র পাঠাতেও শুরু করবে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন তার প্রশাসন চলতি সপ্তাহে নতুন করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ শুরু করবে এর আওতায় যত তাড়াতাড়ি সম্ভব অন্তত একশো কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা হবে সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার সাড়ে নয় হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাশ হয়েছে যার মধ্যে ছয়শ দশ কোটি ডলার ছয় কোটি ডলার দেওয়া হবে ইউক্রেনকে বাকি অর্থ যাবে ইহুদিবাদী ইসরায়েল ও তাইওয়ানে গতকাল এই বিল মার্কিন সিনেটও পাস হয়েছে বিলের পক্ষে উনআশি জন সিনেটর ভোট দেন আর বিরোধিতা করেন আঠারো জন এই পদক্ষেপের মধ্য দিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে যে অচল অবস্থা চলে আসছিল তার অবসান ঘটল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না